আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চা চা মানেই কিন্তু একটা ভালোবাসা, তাই না? আমার ধারণা মতে যারা চা প্রেমী আসো তারা কিন্তু চা ছাড়া একদমই চলতে পারো না। তবে আমি কিন্তু দুধ চা তেমন খাই না, পছন্দ করি না তা না। দুধ চা খেলে আমার রাতে ঘুম আসে না, তো সেই কারণে খাওয়া হয় না, মাঝে মাঝে রং চা করে খাই। আর আজকে আপনাদের সাথে একটি ভিন্নধর্মী চায়ের রেসিপি শেয়ার করব। শুনলে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন যে আপু কি পাগল হয়ে গেল নাকি। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে চায়ের রেসিপি। অবাক হবেন আমি জানি যারা এখনও ট্রাই করেননি। এই চাটা খেতে এতটাই মজা হয়, যারা এখনও বাসায় ট্রাই করেননি তারা কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে ডিম দিয়ে এত মজার একটা চা তৈরি করা যায়। আমাদের এই ডিম চা করতে হলে যা যা লাগবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিম চা করতে হলে ডিম তো অবশ্যই লাগবে, তবে ডিমের সাদা অংশ না, কুসুম। আর লাগবে বিস্কিট, আমি নিয়েছি এনার্জি প্লাস বিস্কিট। তোমরা যে কোনো ব্র্যান্ডের বিস্কিট নিতে পারো, তবে চকলেট বিস্কিট ছাড়া। চকলেট বিস্কিট নিলে হবে কি, এর ফ্লেভারটা ভালো আসবে না। আর লাগবে দুধ, চিনি। প্রথমেই আমি বিস্কিটের প্যাকেটটা খুলে 4-5 পিস বিস্কিট পানিতে ভিজিয়ে রাখবো। আমি কিন্তু বিস্কিট ভিজাতে বেশি পরিমাণ পানি দেব না, প্রায় 1/2 কাপের মতো পানি দিব। তোমাদের একটা টিপস বলে দেই, প্রতি কাপ চায়ের জন্য একটা কুসুম দিতে হবে। তোমরা যত কাপ চা বানাবে প্রতি কাপ চায়ের জন্য একটা একটা কুসুম দিবে। বিস্কিটগুলো এখন আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তো সেই ফাঁকে অন্য কাজগুলো করে নিব। তো এখন আমি কুসুমটা ফেটে নিব। তো কুসুম একটা কাপের মধ্যে কিন্তু আমি নিয়ে নিলাম। এখন এই কুসুমের ভিতরে 2 চা চামচ চিনি দিয়ে ফেটে নিব। আর এই ফেটানোর কাজটা কিন্তু তোমরা চাইলে হ্যান্ড বিটার দিয়ে করতে পারো, তবে আমি চামচ দিয়ে করব, সহজভাবেই দেখাচ্ছি আমি তোমাদের। কুসুমের সাথে চিনি কিছুক্ষণ ফেটে নেওয়ার পর এখন দুধ দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি 300 ml দুধ নিয়েছি, আর এটা হচ্ছে পাউডার দুধ। এই চাটা কিন্তু আমার কাছে গুঁড়ো দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে, তোমরা চাইলে লিকুইড দুধ নিতে পারো। এখন আমি কুসুমের সাথে দুধটা মিক্স করে নিচ্ছি। এদিকে কিন্তু বিস্কুট একদম নরম হয়ে গেছে, এখন পানির সাথে মিক্স করে নিব। বিস্কিটের পানিটা আমি একটা ছাঁকনির সাহায্যে সেকে দুধের ভিতরে দিয়ে দিব। আমরা জাস্ট কিন্তু এই চায়ের ভিতরে বিস্কিটের পানিটা ইউজ করব, বাকি অংশটা ফেলে দিব। আমি এখানে বিস্কিটের পানিটা ভালোভাবে সেকে নিয়েছি, এখন এই অংশটুকু ফেলে দিব আমরা। বিস্কিট ভিজানো পানিটা এখন আমি এর সাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করার পর কিন্তু এটাকে চুলায় বসাতে হবে। আর মিক্স করার আগে যদি আমরা এটাকে চুলায় বসাই তাহলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যেতে পারে। সবগুলো উপকরণ কিন্তু আমার একত্র করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি চুলায় বসাবো। চুলাটা কিন্তু এখনও আমি অন করিনি, সসপ্যানে দুধ দিয়ে তারপর চুলাটা অন করব। চুলাটা অন করে দিয়েছি, এখন আমি এখানে 3টা এলাচ দেব। আর এলাচের কিন্তু মুখটা আমি ফাটিয়ে তারপর এখানে দিব। এই যে দেখো, আমি কিন্তু এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এলাচ। আর এই এলাচ দেওয়ার কারণেই কিন্তু চা থেকে কোনো ডিমের গন্ধ আসবে না। এখন একটা বলক আসা পর্যন্ত এটা অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু কুসুমটা জমাট বেঁধে যেতে পারে। যারা চিনির পরিমাণ বেশি খাও তারা কিন্তু এই পর্যায়ে আরও চিনি দিতে পারো, তবে আমি চিনির পরিমাণ কম খাই সেজন্য দিলাম না। এখন এটাকে আমি 2-3 মিনিট মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব।
এখন এখানে আমি চা পাতা দিয়ে দিব, আর এই চায়ে কিন্তু চা পাতার পরিমাণ একটু বেশিই দিতে হয়। এখানে আমি 2 টেবিল চামচ চা পাতা দিয়েছি, কালারটা সুন্দর না আসলে 1/2 টেবিল চামচ চা পাতা দেবো। দুধ চা মানেই কিন্তু চা পাতা বেশি দেওয়া, তাই না? আমার কাছে কিন্তু দুধ চায়ে লিকারটা একদম করা না হলে ভালোই লাগে না। আমার কাছে মনে হয় দুধ চা মানেই দুধ আর লিকারটা বেশি দেওয়া। এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিট জাল দিয়ে নিব। চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনাদের একটা টিপস বলে দেই, অনেকেই হয়তো বলেনি এই টিপসটা, এই চাটা কিন্তু নর্মাল চায়ের চেয়ে অনেকটা ঘন হয়, তো এই চাটা যখন সেঁকবেন ঘন তারের ছাঁকনি দিয়ে সেঁকলে কিন্তু কখনোই চা পড়বে না, সেঁকতে হবে পাতলা তারের ছাঁকনি দিয়ে যাতে চাটা পড়ে। চা বানানো কমপ্লিট, এখন এটাকে আমি সেঁকে নিব। কাপে চা ডালার আগে কিন্তু আমি কাপে সবসময় একটা চামচ দিয়ে রাখি, নইলে গরম চা কাপে ডালার কারণে কাপটা ফেটে যেতে পারে। কতটা লবণীয় হয়েছে চাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ডিম চায়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। তো ভিডিওটা আর বড় করবো না, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।